আমি সবসময় ফেথ রাখি এবং আমার অনেক কনফিডেন্স যে মেহেদি যে কোনো সময় আসলে লেফটি রাইটি না, যে কোনো সময় নতুন বলে আসলে খুব ভালো বল করে। না, শুরু থেকে আমাদের ফোকাস ছিল, আমরা আসলে মানে সকাল থেকেই আমরা আসলে প্রিপারেশন নিচ্ছিলাম, যে লাস্ট দুইটা ম্যাচ যেভাবে আমরা আসলে প্রিপারেশন, যে ফোকাস ছিল, যে অ্যাপ্রোচ ছিল মাঠের মধ্যে, যেন আমরা এটা শো করতে পারি, আমাদের ওই অ্যাটিটিউড নিয়ে আমরা আসলে মাঠের মধ্যে নেমেছিলাম। না আসলে আমরা কিন্তু যখন আমরা এই বিপিএল শুরু হচ্ছে তখন থেকেই জানি যে খেলার মধ্যে পাকিস্তানি প্লেয়াররা চলে যাবে, তার রিপ্লেসমেন্ট কী হবে, তো এটা নিয়ে আমরা আসলে টিমের আমরা আগে থেকে ডিসাইড করা আছে যে কী করব, এই প্লেয়ার চলে গেলে যারা আসবে আমরা কীভাবে টিম আমাদের কম্বিনেশন সাজাবো। তো আমার কাছে মনে হয় না, আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে আছি এবং যারা আসবে আমরা টিম কম্বিনেশন যে কী করবো এটা আমরা আসলে জানি, তো আমার কাছে মনে হয় না যে খুব একটা এফেক্ট হবে। না আসলে আপনারা জানেন যে আমরা খুবই কনফিডেন্ট মেহেদির উপরে, যে সে বাংলাদেশে নতুন বলে খুব ভালো বল করে। তো ফার্স্টের দিকের ম্যাচগুলোতে আসলে লেফটি ব্যাটসম্যান ছিল, রাইটি ব্যাটসম্যান ছিল, ওইখানে রাকিবুলও আসলে নতুন বলে ভালো বল করে, তো আসলে টিমের ওই সিচুয়েশনে আমরা আসলে এই চেঞ্জগুলো করেছি। তো আমি সবসময় ফেথ রাখি এবং আমার অনেক কনফিডেন্স যে মেহেদি যে কোনো সময় আসলে লেফটি রাইটি না, যে কোনো সময় নতুন বলে আসলে খুব ভালো বল করে, তার পারফরমেন্স তার আসলে বলছে সে কথা। না আমরা আসলে যখন নিয়েছি তখন চিন্তা করে যে ও নাম্বার থ্রিতে খেলবে, এনিহাও সে রানে ফিট ছিল না, এখন রানে ফিটছে, উপরের দিকে ব্যাটসম্যান যদি বড় ইনিংস খেলে তাহলে আসলে খেলাটা অনেক সহজ হয়ে যায়, তো এটা এই ধারাবাহিকতাটা সে যদি ধরে রাখতে পারে আমাদের পরবর্তী খেলাগুলো আমাদের জন্য মানে সফল হতে সাহায্য করবে। আসলে আমি খুবই কনফিডেন্ট ছিলাম যে রান সে রানে ফিরবে, তো ম্যাটার অফ অ্যাকচুয়ালি ওয়ান ম্যাচ, যে বড় রান করলেই সে তার ভিতরের যে কনফিডেন্স ওটা ব্যাক করবে, তো আমি তার প্রতি আস্থাশীল ছিলাম সবসময়, সেই জন্য আসলেকে চান্সটা দেওয়া। আসলে আমার কাছে মনে হয় যে একটা ছেলে যখন ডাউনওয়ার্ড যেতে থাকে তো ওকে সবাই মিলে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট যখন এরকম ক্রাইসিসের মধ্যেতে যায়। আমি বলবো যে এই সময়টা আমি বোলিং নিয়ে সবসময় কনফিডেন্স ছিলাম এবং এখনও আছি যে ও ইন্টারন্যাশনাল অ্যারিনাতে বল করবে এবং ভালো বল করবে। ব্যাটিংটার ক্ষেত্রে যেটা হয়েছে যে ওই ছন্দে ছিল না, অনেক শাফলিং ছিল ও যখন খেলেছে, তো একটা জায়গায় আসলে সেট হইলে উপরের দিকে বিশেষ করে নতুন বল যারা ফেস করে তাদেরকে আসলে সময় দিতে হয়। তো মেহেদি নর্মালি এত টপ অর্ডারের ব্যাটসম্যান ছিল না, তাকে যখন আমি চান্স দিয়েছি নতুন বলে তার তো একটু সময় দিতে হবে, তো আমার কনফিডেন্স ছিলই সব সময়। তো আমার কাছে মনে হয় যে তাকে উপরের দিকে খেলার জন্য যে কনফিডেন্স দরকার, টেকনিক্যালি সে সাউন্ড, উপরের দিকে খেলার মতো সে ক্যাপাবেল, এখন তার কনফিডেন্সটা আবার রিব্যাক করলে এটা আমাদের জন্য ভালো। আমার কাছে মনে হয় উপরের দিকেই ভালো, কেন সে যদি এখানে উপরে টপ অর্ডারে ব্যাটিং না করে তাহলে তার আটে সাথে ব্যাটিং করতে হবে, যেখানে আসলে ওর যে ধরনের শর্টসের রেঞ্জ, ওইখানে যে ধরনের হিট করতে হয়, যে ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়, তার থেকে ও যদি পাওয়ার প্লেতে নামে ও যে টাইপের প্লেয়ার সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। আসলে আমার টিমের যে কম্বিনেশন ওরে যদি আমি নিচে খেলাই আসলে আমার কাছে মনে হয় যে ওর, আমি আগে বললাম যে ওর যে স্ট্রেংথ এতে নিচে ব্যাটিং করাটা ওর জন্য ডিফিকাল্ট, উপরের দিকে ব্যাটিং করলে ও পাওয়ার প্লেটাতে ও যে টাইপের ব্যাটসম্যান রান করার সম্ভাবনা বেশি, মানে এখান থেকে কিছু প্লেয়ার চলে যাবে, কিছু প্লেয়ার আসবে, তো এটা আমি এখনই বলতে যাচ্ছি না, এটা আমাদের চেষ্টা করছি টিমে বেস্ট যতটুকু টিম কম্বিনেশনের জন্য যেখানে আসলে প্লেয়ার দরকার সেই প্লেয়ার অ্যাপ্রোপ্রিয়েট প্লেয়ার খোঁজার চেষ্টা করছি আমরা এবং কিছু প্লেয়ারের সাথে কথা হয়েছে। তো আশা করছি যে আমি খুবই টিম কম্বিনেশনের উপরে বিশ্বাস করি, জায়গার প্লেয়ার জায়গায় খেলতে হবে, তো আমি আসলে সেইভাবে চিন্তা করছি। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.